হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নিই নভেম্বর মাসটা মীন রাশির মানুষদের জন্য ঠিক কেমন যাবে, জানবো আপনাদের কেরিয়ারটা কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে এই মাসটা যে বাধাগুলো এতদিন পাচ্ছিলেন সেটা দেখবেন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। মাসের শুরুটা কিন্তু একটু উইকভাবে হবে, এবং এই মাসে যদি আপনার কোথাও বদলি হওয়ার থাকে আপনি কিন্তু এ মাসে বদলি হয়ে যেতে পারেন। বিজনেসের কথা বললে বলবো বিজনেস কিন্তু এ মাসে খুব ভালো যাবে। পুরো মাসটা সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের জন্য, বিজনেসের জন্য কিন্তু এই মাসটা প্রচণ্ড ভালো। আপনারা বিজনেসে কিন্তু যে কোনো ধরনের সফলতা পেতে চলেছেন। এডুকেশনের ক্ষেত্রে কেমন, এডুকেশনের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু খুব ভালো, শিক্ষার্থীরা খুব ভালো রেজাল্ট পাবেন। শিক্ষার্থীরা তাদের কেরিয়ার নিয়ে বেশি চিন্তাভাবনা এই মাসে করবেন এবং ভালো মতো একটা পরিকল্পনা করবেন নিজেদের কেরিয়ার নিয়ে। এডুকেশনের ক্ষেত্রে গোটা মাসটা ভালো। যে সকল স্টুডেন্টরা খুব এভারেজ রেজাল্ট করেন তারা কিন্তু এই মাসে খুব ভালো পারফর্ম করবেন। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফ একটু চাপের থাকছে, ফ্যামিলি লাইফ নিয়ে খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। পরিবারের থেকে দূরত্ব তৈরি হবে, পরিবারের প্রতি আপনার আচরণ কিছুটা উদাসীন দেখা দেবে। পরিবারের লোকজনের সাথে বন্ডিং কোনো কিছুর বিনিময়ে ভালো না। পরিবারের সমস্যার থেকে আপনি কিন্তু পালিয়ে বাঁচতে চাইবেন। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের কথা বললে বলবো এই মাসটা লাভ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না, লাভ লাইফ বেটার কাটবে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু একটু চাপ থাকছে, এই মাসটা ম্যারেজ লাইফ নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন আগের থেকে অনেকটা বেটার থাকছে। অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা ডেভেলপ করছে। আপনাদের অনেক ধরনের আয়ের সুযোগ এ মাসে থাকবে এবং আপনারা খুব ভালোভাবে অর্থটাকে সঞ্চয় করে রাখতে পারবেন, যেটা আপনাদের ভবিষ্যতে কিন্তু অনেক উপকারে লাগছে। হেলথ কেমন থাকছে। হেলথ এভারেজে কেটে যাবে, সেরকম বড় কোনো সমস্যা নেই, তবে ছোটোখাটো কিছু সমস্যা তৈরি হতে পারে। মীন রাশির মানুষদের নভেম্বর মাসে কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।